ফিলিস্তিনের দখলদার ইসরায়েলের পতাকা ঠোকরাতে ঠোকরাতে খুলে ফেলে দিচ্ছে কাক, এমন একটি ভিডিও ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। এটি শেয়ার করে অনেকই ফিলিস্তিনি বলেছেন ইসরায়েলের ধ্বংসযজ্ঞ ও দখলদারত্ব মেনে নিচ্ছে না ওবজ কাকও। আরব নিউজের খবরে জানা যায় পতাকাটি ফিলিস্তিনে ইসরায়েলের অধিকৃত একটি ভবনের ছাদে টাঙ্গানো ছিল। ভিডিওতে দেখা যায় একটি লোহদণ্ডের মাথায় টাঙ্গানো রয়েছে ইসরায়েলি পতাকা। এই সময় সেখানে একটি কাক উড়িয়ে এসে বসেই পতাকা ঠোকরাতে ও টানতে থাকে। এভাবে একের পর এক চেষ্টায় শেষ পর্যন্ত সফল হয় কাকটি লোহদণ্ড থেকে ইসরায়েলের পতাকা খুলে নিচে ফেলে দেয়। সে পতাকা খুলে ফেলার পরেও চলে যায়নি কাকটি, বরং বীর দর্পের লোহদণ্ডে বসে থাকতে দেখা যায় তাকে। অভাবনীয় এই ঘটনা দেখতে কিছু ফিলিস্তিনি জড়ো হয়েছিল সেখানে। কাকটিও তার মিশনে পাশ করার পরেই উচ্ছ্বাসে ফেটে পড়েন তারা। একজন টুইটার ব্যবহারকারী লিখেছেন, একটি স্মার্ট ফিলিস্তিনি বিষেদিক কাক।